বন্ধুরা, আজ আমরা কথা বলবো 10 মোস্ট ইউটিউব চ্যানেল আইডিয়া নিয়ে, যার সাহায্যে আপনি 2022 সালে ইউটিউব জার্নি শুরু করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেল আইডিয়া নাম্বার 1, টেক। আপনি যদি টেক বিষয়ে ইন্টারেস্টেড হন বা টেক বিষয়ে ভালো ধারণা রাখেন তাহলে অবশ্যই অবশ্যই টেক রিলেটেড একটি ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন এই 2022 সালে, কারণ দিন দিন টেকের বিষয়ে মানুষের চাহিদা বেড়েই চলেছে। তাই আপনার টেক রিলেটেড একটি নিশ চুজ করুন এবং ইউটিউব জার্নি শুরু করে দিন। আই হোপ ভালো কিছু হবে। নাম্বার 2, ফিটনেস। আমরা সবাই ফিট থাকতে পছন্দ করি। একজন মানুষ দৈনন্দিন জীবনে কিভাবে ফিট থাকবে সে বিষয়ে একটি ইউটিউব চ্যানেল শুরু করা যেতে পারে। নাম্বার 3, বুক রিভিউ। বর্তমান সবাই বই পড়তে পছন্দ করে। আপনি আপনার প্রিয় বইগুলো পড়ে সে বইয়ের পজিটিভ, নেগেটিভ, লেখকের চিন্তাধারণা বা ওভারঅল সব বিষয় নিয়ে একটি রিভিউ দিতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে। এই ক্যাটাগরিতে গ্রো করলে আপনি গুগল অ্যাডসেন্সের পাশাপাশি আরও অন্যান্য বিষয় দিয়েও ইনকাম করতে পারবেন, যেমন স্পন্সরশিপ, ব্র্যান্ডিং অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি যে বইগুলো রিভিউ করবেন তার একটি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনার ইনকাম কয়েকগুণ বেড়ে যাবে। তারপর স্পন্সরশিপের মাধ্যমেও ভালো মানের একটি ইনকাম হবে, কারণ আপনার ইউটিউব চ্যানেল যখন গ্রো করবে তখন অনেক লেখক বা নতুন লেখকরা তার বই প্রমোটের জন্য আপনার ইউটিউব চ্যানেলকে বেছে নেবে। এতে আপনার ব্র্যান্ড ভ্যালু বা ইনকাম কয়েক গুণ বেড়ে যাবে। সো আপনি যদি বই প্রেমী হন তাহলে এই ক্যাটাগরিটি নিয়ে অবশ্যই কাজ করতে পারেন। নাম্বার 4, হোম গার্ডেনিং। বাসার যে কোনো স্থানে হোম গার্ডেনিং শুরু করা যেতে পারে, এবং আপনার গার্ডেন বা বাগানটি কীভাবে যত্ন নেন বা কীভাবে যত্ন নিতে হয় সে বিষয়ের উপরে রেগুলার ভিডিও আপলোড করা যেতে পারে ইউটিউব চ্যানেলে। বর্তমান ইউটিউবে হোম গার্ডেনিংয়ের প্রচুর ডিমান্ড, আর এই ক্যাটাগরিটি মেয়েদের জন্য বেস্ট, কারণ মেয়েরা গার্ডেনিং করতে অনেক বেশি পছন্দ করে। নাম্বার 5, বার্ড কিপিং, মানে হচ্ছে পাখি পোষা। ফর এক্সাম্পল, অনেকে কবুতর পুষতে পছন্দ করে। কিভাবে কবুতর পোষ মানাতে হয়, কি কি খেতে দিতে হয়, কখন আকাশে ছাড়তে হয়, কিভাবে আকাশ থেকে নামাতে হয়, এ সকল বিষয়ের উপরে ভিডিও বানানো যেতে পারে। ইউটিউবের পাশাপাশি এটা দিয়ে আপনি বিজনেসও করতে পারেন, কারণ অনেকে শখের বসে কবুতর কিনে থাকে। সো আপনার ইউটিউব আর্নিংয়ের পাশাপাশি একটি বিজনেসও দাঁড়িয়ে যাবে। নাম্বার 6, ফুড রিভিউ অর কুকিং। বর্তমান ফুড রিভিউ অর কুকিংয়ের চাহিদা প্রচুর। আপনি যদি খেতে ভালোবাসেন তাহলে ফুড রিভিউ নিয়ে কাজ করতে পারেন। যে কোনো খাবার বা হোটেল রেস্টুরেন্টের রিভিউ করা যেতে পারে, সেই হোটেলের খাবারগুলো কেমন ছিল, ভালো না খারাপ, কোন কোন খাবারগুলো বেস্ট ছিল বা কোন কোন খাবারগুলো একটু বেটার হতে পারত, সে বিষয়গুলো আপনি আপনার অডিয়েন্সকে জানাতে পারেন। আর কুকিং হচ্ছে মেয়েদের জন্য, যারা বাসায় খুব ভালোভাবে রান্নাবান্না করতে পারে তারা কুকিং চ্যানেল শুরু করে দিতে পারেন। নাম্বার 7, মোবাইল রিভিউ। বর্তমান সবাই ভালো মানের একটি স্মার্টফোন কিনতে চায়, আর কেনার আগ মুহূর্তে তার প্রাইস রেঞ্জের মধ্যে কোন ফোনটি বেস্ট হবে তাকে ভিডিওর মাধ্যমে হেল্প করতে পারেন। প্রথম অবস্থায় আপনাকে মোবাইল শপিং মলে গিয়ে রিভিউ ভিডিও বানানো লাগতে পারে, সো একটু কষ্ট তো করতেই হবে। নাম্বার 8, ফিশিং বা মাছ ধরা। যে সকল জায়গায় মাছ ধরা হয় সেখানে গিয়ে আপনি আপনার ভিডিও শ্যুট করতে পারেন, দেন সেই ভিডিওটি কিছুটা এডিট করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। বর্তমান ফিশিং ভিডিওর প্রচুর চাহিদা, সো আপনি এই ক্যাটাগরিতে কাজ করতে পারেন। নাম্বার 9, বিউটি প্রোডাক্ট। এই ক্যাটাগরিটি মূলত মেয়েদের জন্য বেস্ট। যে কোনো একটি বিউটি প্রোডাক্ট নিয়ে ইউটিউব চ্যানেল শুরু করা যেতে পারে। প্রথম দিকে আপনি যে সকল বিউটি প্রোডাক্ট ইউজ করেন সেগুলো দিয়ে আপনার ভিডিও বানানো শুরু করতে পারেন, দেন আস্তে আস্তে ভিডিও আপগ্রেড করবেন। নাম্বার 10, সেলুন। সুন্দর একটি হেয়ার স্টাইল কে না চায়, আর এই সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনার গলি মহল্লার সেলুনে গিয়ে গিয়ে ভিডিও শ্যুট করুন এবং সেই ভিডিওগুলো কিছুটা এডিট করে আপনার ইউটিউব চ্যানেলে পাবলিশ করুন। হেয়ার স্টাইলের কেমন চাহিদা এটা আর বলে দেওয়া লাগবে না, রেগুলার কাজ করলে আই হোপ খুব সহজেই সাকসেস পাবেন। কাজের প্রতি প্যাশনেট এবং কনসিস্টেন্সি বজায় রাখুন। এ সকল ক্যাটাগরির পাশাপাশি আরও অনেক ক্যাটাগরি রয়েছে যেগুলো নিয়ে আপনার ইউটিউব জার্নি শুরু করতে পারেন। সো বসে না থেকে যে কোনো একটি বিষয়ের উপরে আপনার ইউটিউব চ্যানেল শুরু করে দিন। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। আর ভিডিও দেখাতে গিয়ে বা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিওতে শীঘ্রই কথা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।